দীর্ঘদিন চিকিৎসা সেবায় নানা অনিয়ম ও অব্যবস্থাপনায় বেহাল বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালের ব্যবস্থাপনা নতুন করে ঢেলে সাজাতে চমক সৃষ্টি করেছেন নতুন সভাপতি পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। বরিশাল নগরীর সকল নাগরিকদের সমন্বয়ে হাসপাতাল দুটোর সমস্যা নিরসনে নাগরিক মতামতের আয়োজন করে পানি সম্পদ প্রতিমন্ত্রী। এতে করে কিছুটা হলেও এবার দুর্ভোগ লাঘব হবে বলে ধারণা করছে সাধারণ মানুষ। হাসপাতাল পরিচালনায় সমস্যার জায়গাগুলো চিহ্নিতকরণে নাগরিকদের মতামতের এমন আয়োজন পূর্বে কখনো না হওয়ায় এবার তার প্রতিফলন হবে বলে ভাবছে রাজনৈতিক, সাংস্কৃতিক, সুশীল ও সাংবাদিক সমাজের প্রতিনিধিরা। এ সময় তারা সমস্যাগুলো চিহ্নিত করে বলেন, একটা বড় বিষয় হচ্ছে আমাদের রেডিওথেরাপি মেশিন, এটা বেশিরভাগ সময় নষ্ট থাকে এবং আমি লাস্ট যে আপডেট জানি এটা হচ্ছে বর্তমানে নষ্ট এবং বরিশাল বিভাগের কোনো মানুষ আসলে ক্যান্সারের চিকিৎসা এখানে রেডিওথেরাপি নিতে হলে এখানে পাচ্ছে না, যেটা একটা খুবই ভয়ঙ্কর বিষয় যে আজকে এই বিভাগের কোনো মানুষ রেডিওথেরাপি প্রয়োজন হলে চিকিৎসা পাচ্ছে না। আমরা এই বিষয়টা চালু করার জন্য অর্থাৎ দাবি জানাচ্ছি। আমরা একদম শুরু থেকে যদি বলি, আউটডোরে যখন রোগীরা দাঁড়ায় যে লাইনগুলি আমরা মেডিকেলে গেলে দেখি, সেই আউটডোরের ভিড় কমানোর জন্য যে কাজটা করা দরকার, আউটডোর কমপ্লেক্সটাকে প্রয়োজনে বর্ধিত করা দরকার, প্রয়োজনে আলাদা ভবন নির্মাণ করে সেখানে আউটডোরকে ট্রান্সফার করা দরকার এবং প্রত্যেকটা ডিসিপ্লিনে বিশেষজ্ঞ আউটডোর এইটা চালু করতে হবে একেবারে। সেখানে সব ধরনের রোগ, যে নিউরোলজি থেকে শুরু করে রেসপিরেটরি মেডিসিন, প্রত্যেকটা বিশেষজ্ঞ চিকিৎসকের আলাদা আউটডোর এখানে চালু করার একটা দাবি জানাচ্ছি। একই সাথে আমরা বলছি ডায়াগনস্টিক সেবা, এখানে যে রক্ত পরীক্ষা হয়, এমআরআই হয়, সিটি স্ক্যান হয়, যে বিষয়গুলি আসলে এখানে মানুষ একটু কম পয়সায় পায় এবং বাইরের চেয়ে এখানে তারা এই টেস্টটা করতে পারে, কিন্তু এমআরআই মেশিন বেশিরভাগ সময় নষ্ট থাকে, সিটি স্ক্যান করলেও তিন চারটার বেশি সিটি স্ক্যান করা হয় না, এরকম কথা আমরা শুনতে পাই। আমরা বলতে চাই যে 24 ঘন্টা এই সেবাটা চালু রাখতে হবে, সেটা চালু রাখতে হবে। আমার মতামত হলো সিএমএস এর অধীন থেকে একজন একজন সিনিয়র লেভেলের ডাক্তারকে এই মেডিকেলের পরিচালক পদে ফেলে আনা হলো, এবং আমি বিশ্বাস করি সেবা পাওয়ার কথা পায় না, এবং হসপিটালের অ্যাম্বুলেন্সের বাইরে যে প্রাইভেট অ্যাম্বুলেন্স গুলো থাকে সেগুলো যেভাবে কষায় মতো রুগীদের, বিশেষ করে মৃত রুগী বা ঢাকায় পাঠানোর জন্য যে মাত্রাতিরিক্ত টাকা নেয়, এইটা নিরসন করার জন্য একটি রেট নির্ধারণ করে দেওয়া উচিত। বরিশাল মেডিকেল কলেজের আমরা স্বাধীনতা শুনেছি দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সবচেয়ে বড় হাসপাতাল হয়েছে বরিশাল, আর এখন দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সবচেয়ে খারাপ চিকিৎসা সেবার অবস্থায় পৌঁছেছে এই হসপিটালের। যেহেতু মেডিকেল কলেজ হাসপাতাল, এখানে প্রয়োজনীয় পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক কোথায় আছে এবং নাই, এপি কর্তৃপক্ষ দায়িত্ব নিয়ে তাদেরকে প্রোভাইড করার ব্যবস্থা করার জন্য আমি প্রস্তাব করছি। চিকিৎসা সেবা নেওয়ার সময় কিন্তু প্রায় যারা এখানকার ইন্টার্ন চিকিৎসক আছে এদের সঙ্গে মাঝে মধ্যে মানে সংঘর্ষ হয়, মারামারি হয়, পুলিশ পর্যন্ত করায়। কেন এমনটা হয়, এর একটা মাত্র কারণ আমার কাছে মনে হচ্ছে, সেটি হচ্ছে যথাযথ টেক কেয়ার না করা। তো এই বিষয়ে কেন এটা হচ্ছে এটাকে ফাইন্ড আউট করতে হবে। আমার মনে হচ্ছে এখানে জনবলের যে সংকটটা আছে, 1964 সালে কিন্তু এটা শুরু হয়েছিল, 360টি বেড তখন ছিল, সেই সময়কার যে চিকিৎসক এবং নার্স এবং যা কিছু ছিল সেটার সামান্য কিছু বেড়েছে মাত্র, এরপর আর খুব একটা বাড়েনি। এবং আমার মনে হয় যারা এখান থেকে চিকিৎসা সেবা নেন তাদের বেশিরভাগই কিন্তু দেখা যায় যে সন্তুষ্ট থাকেন না, এর কারণ হচ্ছে জনবলের সংকট। আমার মনে হয় যে এই জনবলের সংকটটা যদি দূর করা যায় তাহলে অনেকখানি এই ব্যাপারে হয়তো সমাধানটা করা সম্ভব হবে। আর একটা জিনিস আমি বলবো, এখানে যারা তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী রয়েছেন এদের মধ্যে অনেকেই আছেন যারা ওখানকার অ্যাপয়েন্টমেন্ট না, একটা বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে ওখানে কাজ করেন, তারা কিন্তু অর্থের বিনিময়ে এখানে কাজ করেন কিন্তু তাদেরকে যথাযথ অর্থ দেওয়া হয় না, তারা ঠিকঠাক ভাবে কাজও করেন না। মেডিকেলে একটি অ্যাম্বুলেন্স সিন্ডিকেট আছে, বিশাল সিন্ডিকেট, যেই সিন্ডিকেট যদি কোনো রকমের বোঝে যে এই রোগীটা লোকাল না, একটু দূর থেকে আসছে, এখন তারা ইচ্ছা শুরু করে যেন
রোগীর হাত পর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এই বিষয়ে আপনাকে দৃষ্টি আকর্ষণ করছি। দ্বিতীয় কথাটি হলো আপনার এখানে আমাদের গণপূর্ত, আপনার লিফ্ট বলেন, অন্য অন্য সামগ্রী বলেন, কি হয় আমাদের এই বরিশাল অনেক ঠিকাদার আছেন বা গণপূর্ত আছেন, একটি এস্টিমেট বানাই নিয়ে যায়, এস্টিমেট বানাই নিয়ে এস্টিমেটটি পাস করে এনে তারা কাজ শুরু করে দেয়। অনেক সময় পরিচালক বা ডাক্তারকে কিন্তু জিজ্ঞেস করার কিন্তু তারা মনে করে না। আপনার বিদ্যুৎ বিভাগ এরাও কিন্তু ঠিক একই কাজ করে। আমি মনে করবো আপনি যদি খুব কাছ থেকে যদি এটিকে মনিটরিং করতে পারেন, এটি যদি সমন্বয় করতে পারেন, এখানে যারা আছেন বিশেষ করে যাতে আপনার নাম ব্যবহার করে ওখানে কেউ যেন কোনো হুরাঙ্গামা করতে না পারেন, কোনো ধরনের আপনার নাম অন্য অন্য যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে নিয়ে বসে শেরেবাংলা মেডিকেল কলেজের ডাক্তার কিন্তু তারপর সিকিউরিটি দিতে হবে। আমরা শুধু রুগীদের সিকিউরিটি চাই তাহলে কিন্তু হবে না। ডাক্তার আপনারা দেখবেন ওখানে যে ধারণ ক্ষমতা তার চেয়ে কিন্তু বেশি রুগী কিন্তু আপনার ফ্লোরে থাকে। ওখানে যে পরিমাণ ডাক্তার দরকার সেই পরিমাণ কিন্তু ওখানে ডাক্তার নেই। আমরা কিন্তু বিভিন্ন সময় সত্যিকার অর্থে বড় বড় কথা বলে যাই কিন্তু আমরা কিন্তু আমাদের এই সচিব মহোদয় ছিলেন গণ্য দিয়ে যে আমাদের সচিব মহোদয় উনি কিন্তু ডাক্তার আনতে পারেননি এবং ভালো ভালো ডাক্তাররা আমাদের এখান থেকে কিন্তু তারা চলে যাচ্ছে বিভিন্ন জায়গায়, আমরা তাদের কিন্তু রাখতে পারছি না। আমাদের এখানে অভিজ্ঞ ডাক্তারের অভাব, ভালো ভালো ডাক্তারের অভাব এবং এখানে তৃতীয় চতুর্থ শ্রেণীর যারা কিছু কিছু যারা নেতৃবৃন্দ আছে তাদেরকেও কিন্তু আপনার দেখতে হবে। এখানে অনেকে আছে দীর্ঘদিন হয়ে গেছে তাদেরকে কিন্তু এখন ট্রান্সফারের প্রয়োজন, তো রাজনৈতিক ক্ষমতার কারণে তাদের কিন্তু ট্রান্সফার করা কিন্তু সম্ভব হয় না, তাদের কাছেও জমি থাকে, এটির আপনার প্রয়োজন। তাদের দেয়া মতামত মন্ত্রী নিজে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী জওহরলাল শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশ দরিদ্র দেশ থেকে আজকে আমরা উন্নয়নশীল দেশে এসেছি এবং আমরা 41 সালের ভিতরে সমৃদ্ধশালী দেশে পৌঁছার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আজকে আমরা উন্নয়নশীল দেশে এসে পৌঁছেছি বিধায় আমরা আজকে শেরেবাংলা মেডিকেল কলেজকে নিয়ে চিন্তা করছি। শেরেবাংলা মেডিকেল কলেজ 500 বেড থেকে 1000 বেড উন্নীত হয়েছে কিন্তু লোক বল তো বা ডাক্তার নার্স তো রাতারাতি দেওয়া সম্ভব না। আমাদের যা কিছু আছে এটাকেই আমাদেরকে ম্যানেজ করতে হবে। আপনাদের যে সমস্যাগুলো কথা বলেছেন ডায়ালিসিস, তারপর হার্টের পেশেন্ট, তারপরে শিশু রোগের লেবার ওয়ার্ড, আমরা সবগুলোই কিন্তু আমরা অ্যাড্রেস করব। বাট ইউ হ্যাভ টু গিভ মি টাইম, আমাকে যে দেখতে হবে কীভাবে কাজগুলো করব। আমাকে প্রাথমিকভাবে যেটা করতে হবে যেগুলো আমার ক্ষমতা যেটা আমি তাৎক্ষণিকভাবে শেষ করতে পারবো, সমাধান করতে পারবো, সেগুলো হলো দালালের চক্র থেকে শেরেবাংলা মেডিকেল কলেজটাকে মুক্ত করা, সেটা আমাকে করতে হবে। আই ডুই আপনারা মনে করেন যে হসপিটালে আপনারা বলেছেন নোংরা, বাথরুমে গেলে পরে আর দ্বিতীয়বার যাওয়া যায় না। আমি এই শেরেবাংলা মেডিকেল কলেজের বাথরুমে আমি নিজে গিয়েছি, আমি দেখেছি একটা রোগ টোটাল হসপিটালে 8000 লোক এখানে ঘোরাফেরা করতেছে। তো আমার কথাটা হলো ডাক মেডিকেল কলেজ তার দায়িত্ব পালন করবে, আমরা নাগরিক হিসাবে আমাদেরও একটা দায়িত্ব আছে। এই শেরেবাংলা মেডিকেল কলেজটা কিন্তু আমার সমস্যা না, এটা বরিশালবাসীর সমস্যা। আজকে যদি আমরা আপনারা যারা আছি কেউ যদি অসুস্থ হয় আপনি যতই বড়লোক হন না কেন আপনাকে প্রথম পর্যায়ে কিন্তু প্রাথমিকভাবে কিন্তু আপনাকে এই শেরেবাংলা মেডিকেল কলেজেই ঢুকতে হবে এবং সেখানে আপনার প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে আপনি যদি বড়লোক হন আপনি হেলিকপ্টারে করে ঢাকায় চলে যাবেন, আরও বড়লোক হলে পরে আপনি সিঙ্গাপুর চলে যাবেন, কিন্তু প্রাথমিক চিকিৎসা কিন্তু শেরেবাংলা মেডিকেল কলেজেই দিতে হবে। তো শেরেবাংলা মেডিকেল কলেজ যাতে করে একটা মানসম্পন্ন সেবা তারা দিতে পারে এই জন্য এই ডাক্তারদের প্রতি আমার অনুরোধ থাকবে যে একদিন আপনিও অসুস্থ হতে পারে বা আপনার পিতা মাতা অসুস্থ হতে পারে, আপনার ভাই বোন ছেলে মেয়ে অসুস্থ হতে পারে, আপনারা যদি সকলে মিলে আমরা যারা জনসাধারণ আমরা সকলে মিলে যদি সবাই যদি আমরা বরিশাল মেডিকেল কলেজটাকে ভালো করার জন্য আমরা চিন্তা করি এবং সকলকে সহযোগিতা করি তাহলেই কিন্তু শেরেবাংলা মেডিকেল কলেজটাকে একটা মানসম্পন্ন মেডিকেল কলেজে রূপান্তরিত করতে আমরা সক্ষম হব। এটার জন্য যা যা করার আমরা সেটা করবো।
শুক্রবার 28 জুন রাতে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে বরিশালের সুশীল সমাজ সহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সভাটি অনুষ্ঠিত হয়। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালের সভাপতির দায়িত্ব পাওয়ার পর চিকিৎসা সেবার উন্নয়নে সদর আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের এটাই প্রথম মতবিনিময় সভা।